আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি রাজেন্দ্রপুর পাইকারি বাজার। দেখেন এখানে কাঁচা বাজার, সব কিছু পাওয়া যায়। মুদি বাজার, কাঁচা বাজার, মাছ, মুরগি, গোস্ত, দেখেন সবজি, ফল, সব কিছু পাওয়া যায়। দেখেন দেখেন কেরানীগঞ্জ পাইকারি বাজার, কাঁচা বাজার, দেখেন সব কিছুই আছে এখানে। যারা পার্শ্ববর্তীতে আছেন তারা এসে এখান থেকে নিতে থাকবেন, নিতে পারবেন। আর হচ্ছে আমার চ্যানেলটি, আমার পেজটি ফলো করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। দেখেন চলে এসেছি সবজি দোকানে। এখানে বেগুন প্রতি কেজি 20 টাকা, হচ্ছে করলা প্রতি কেজি 20 টাকা করে। দেখেন কাঁচামরিচ কেজি হচ্ছে 50 টাকা, খুচরা বাজারে কিনতে গেলে কিন্তু 80 টাকায় কিনতে হবে। গোল বেগুনও কিন্তু আপনার 20 টাকা করে কেজি, এবং পটল হচ্ছে 40 টাকা কেজি। এত খুচরা বাজারে কিনতে গেলে পটল, কাঁচামরিচ, বেগুন এগুলো একটু দাম বেশি থাকে, কিন্তু পাইকারি, এখানকার পাইকারি বাজারে একটু কম। দেখেন সব সবজি, এখন শীতকালের সবজিগুলো সব সবজি পাবেন এখানে, অনেক সস্তায়। এখানে টমেটো হচ্ছে প্রতি কেজি 120 টাকা, আর এমনি পাইকারি বাজারে কিনতে গেলে আপনাকে 150 টাকা কিংবা 60 টাকা করে কিনতে হবে। অনেক সস্তায় কিন্তু এখানকার বাজার। দেখেন এই যে দেখেন শালুক, এপাশেও দেখেন তরকারি, মূলত একটা তরকারির আড়ত। চারপাশে দেখেন মূলো, মূলোর কেজি হচ্ছে গিয়ে 15 টাকা কেজি। এপাশে দেখেন আনারস জোড়া হচ্ছে, হালি হচ্ছে 300 টাকা করে। দেখেন এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, পেঁয়াজের কেজি হচ্ছে 100 টাকা করে। দেখেন খুব সস্তা এখানকার বাজার, দেখেন অনেক সস্তায় কিন্তু আপনি এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে যেতে পারবেন। দেখেন শীতকালীনে সব সবজি পাওয়া যাবে এখানকার। যারা পার্শ্ববর্তী আছেন তারা এসে নিতে পারবেন। শাকের আটি হচ্ছে 10 টাকা, 5 টাকা করে। যে শাক নেবেন দেখে শুনে নিতে হবে।